নারায়ণগঞ্জের বন্দর উপজেলা শান্তা আক্তার নামে এক নববধূ বিয়ে দশ দিনের পর প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে এই সময় প্রবাসী স্বামী কাউসার মিয়ার কাছ থেকে নগদ তিন লাখ টাকা ও দশ স্বর্ণ অলঙ্কার নিয়ে যায় বলে থানা অভিযোগ করেন প্রবাসী কাউসার মিয়া তেজেরগাঁও গ্রামে ঘটনা ঘটেছে অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলা বন্দর ইউপির তেজগাঁও গ্রামের আক্তার হোসেনের ছেলে কাউসার দিগ মিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে বিদেশ থাকে একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে শান্ত আক্তারের সঙ্গে পারিবারিকভাবে মোবাইল ফোনে দু বছর আগে বিয়ে হয় বিয়ের পর ছুটিতে দেশে ফিরেন কাউসার দেশে এসে আনুষ্ঠানিকভাবে সন্তাকে বাড়িতে তুলে নেয় কাউসা তুলে নেওয়ার দশ দিন পর প্রবাসী স্বামী রক্ষিত নগদ তিন লাখ থাকা ও দশবারের স্বর্ণ অলঙ্কার নিয়ে পূর্বের প্রেমিক শুভুর সঙ্গে পালিয়ে যান নববধূ প্রেমিক শুভু ফতুল্লা কাইরুমপুর এলাকার মোহাম্মদ রজব আলীর ছেলে প্রবাসী কাউসা জানান পারিবারিকভাবে দুবছর আগে মোবাইল ফোনে সান্তার সঙ্গে বিয়ে হয় ছুটিতে দেশে আসার পর পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শান্তাকে বাড়িতে তুলে আনা হয় তুলে নিয়ে আসা দশ দিন না যেতে পূর্বপ্রেমিক শুভ সঙ্গে আমার উপার্জন রক্ষিত নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে পালিয়ে যায়